আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্নটি হচ্ছে, বেনামাজির সাথে কুরবানি করা যাবে কি যাবে না? এর জবাবে আমরা বলবো যে আপনি বেনামাজির সাথে কুরবানি দিতে পারবেন, আপনার কুরবানি হয়ে যাবে, তবে উনি যে বেনামাজি ওনার কুরবানি হবে না। দ্বিতীয় কথা হলো, কোনো বেনামাজি যদি আপনার নিকটে আসেন আপনার সাথে শরীকে কুরবানি দেওয়ার জন্য, আপনি তাকে দূরসার করবেন না, বরং আপনি তাকে পাশে বসাবেন, নাস্তা খাওয়াবেন, চা খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনি বলবেন যে ভাই, আমি নামাজ আদায় করি, আমি পর্দা করি, আমি আল্লাহর ফরজ ইবাদত করি, কিন্তু আপনি নামাজ পড়েন না, সুতরাং আমি এই হিসাবে আপনার সাথে কুরবানি করতে পারি না। তবে আপনাকে, আপনার সাথে আমার কুরবানি করতে আপত্তি নাই, যদি আপনি আমাকে একটা কথা দেন যে আজকের পরের থেকে আপনি আর নামাজ ছেড়ে দিবেন না, আপনি আল্লাহর ফরজ ইচ্ছা করে ছেড়ে দিবেন না, এই কথাটা যদি আপনি দেন তাহলে আমি আপনার সাথে কুরবানি করতে পারি। এটি যদি করি, আমাদের ইসলামের সৌন্দর্য বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে, এবং একটা লোক হেদায়েতের পথে আসার জন্য একটা আশার বাণীও কিন্তু পাবেন। কিন্তু আপনার কাছে একটা বেনামাজি লোক আসলো, এসে বললেন যে ভাই, আপনার সাথে আমি কুরবানি করতে চাই, আর আপনি তাকে ধমকি দিয়ে তাড়িয়ে দিলেন, গালাগালি করে তাড়িয়ে দিলেন, তাহলে সেই লোকটা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে এবং সে কিন্তু নামাজ পড়ার কোনো সম্ভাবনাও থাকবে না। সুতরাং বেনামাজির সাথে কুরবানি দিলে কুরবানি হবে, তবে আপনি তাকে একটা সুযোগ পাচ্ছেন দাওয়াতি কাজ করার, সেটি হলো আপনি তাকে বলবেন যে ভাই, তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, আমরা একসাথে কুরবানি করো, নামাজ আমরা একসাথে পড়বো, কুরবানি যেভাবে একসাথে করতে আসছো আমরা নামাজও সেভাবে একসাথে পড়বো। সুতরাং বেনামাজির সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের দাবি হলো আপনি এখানে একটা দাওয়াতি কাজও করে নিবেন যে ভাই, কুরবানি যেমন একসাথে দিতে এসছি, নামাজটিও যেন একসাথে আমরা সবসময় পড়তে পারি। এই দাওয়াত আপনি দিয়ে আপনি তার সাথে কুরবানি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই।